গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা, তোমাদেরকে পাশে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বেশ কিছুদিন 8টা সাড়ে 8টার পর রান্না বসাচ্ছিলাম, আর তাতে কি হচ্ছিলো জানো তো, অনেকটা দেরি হচ্ছিলো রান্নাঘর থেকে বেরোতে। রান্না করতে করতে প্রায় বেজে যাচ্ছিলো 11টা, তারপর বেরোতে হচ্ছিলো রান্নাঘর থেকে। তো এখন আবার সেই আগের রুটিনে ফেরার চেষ্টা করছি, তার কারণ দাদুর নাতির তো অফিস স্টার্ট হয়ে গেছে, আর এরপর রোজই এরকম সকাল সকালই ভিডিওটা আমাকে স্টার্ট করতে হবে তোমাদেরকে পাশে নিয়ে। তো দেখো, রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি, আর একদিকে হয়ে গেল আমার চা বানানো, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জলটা গরম করতে। চালটা তো ধুয়ে নিলাম, আর এই দেখো কুকারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ। তো এরপর দেখো জলটা অর্ধেকটা গরম হয়েছে, আর এরপর চালটা দিয়ে দেবো, কারণ একটা টাইমের ব্যাপার আছে। তোমরা জানো যে কোথাও একটা বেরোতে গেলে একটা টাইমের ব্যাপার তো ধরো থেকেই যায়, আর ও যেহেতু 8:30-এর মধ্যে বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই আছি। আর তার সাথে আবার এখন যেহেতু পাটা এখনও ভালো হয়নি, তাই ড্রেসিংয়ের একটা ব্যাপার আছে, তো সেই জন্য একটু ঝটপট করে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো এই দেখো পেঁয়াজ আর পোস্ত রেখেছি, পেঁয়াজ পোস্ত বানাবো। মাছ রেখেছি দেখো নুন হলুদ মাখিয়ে, আজকে হবে মাছ ভাজা, আর তার সাথে ওই যে বরবটি বিনস গাজরটা দেখলে ওটার একটা ভাজা করব। আর এই দেখো গরম জলের মধ্যে চা পাতাটা এখন কিছুক্ষণ ফেলে রাখবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। বৌদি কাজলো না তুমি কাজলে? বৌদির চোখ উঠেছে? লক্ষ্মী, ওর কি চোখ উঠেছে নাকি না জ্বর? ও দুর্বল আছে মনে হয়। এরকম মা তারা দর্শন করে নাও বামা খাপার সাথে। বাপি চা নিয়ে যাও।
তো সেদ্ধ করতে এবার বসিয়ে দিতে হবে। আর এইদিকে রাখো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, পোস্তটা এবার দিয়ে দিই আস্তে আস্তে। আর এই দেখো আলু সবজিটা মাখা হয়ে গেছে, আর দিকে দেখো পেঁয়াজ পোস্ত নামিয়ে নিয়েছি। সেই দাদুর মতো হলো আর কি, দেখা হয়েও হলো আর তার আগের দিনে এসেছিল পড়া মন বল। হ্যাঁ তো এই দেখো বন্ধুরা ওর ভাতটা বেড়ে দিয়েছি, আর এই দুটো মাছ ভাজা হয়েছে, এই মাছগুলো ভাজবো। এই যখন ভাজা চলছে তো যতক্ষণ মাছগুলো ভাজা হোক, আর চলো এই সময় বাসনটা দিয়ে নিই। এইভাবে কাজ কাজের পাশাপাশি এইভাবে যদি কাজ করে নেওয়া যায় না তাহলে কিন্তু সময়টা আর এই দেখো বাসনগুলো উপুর করা হয়ে গেল। সংসারে মেয়েদের কিন্তু কাজের অভাব হয় না, সময়ের অভাব হয়। কারণ যে কাজটাই তুমি করবে না সেই কাজটাই পড়ে থাকবে, আর যখনই ভাববে যে আমার কাজটা এই বুঝি হয়ে গেল আর কোনো কাজ নেই, তখনই দেখবে কোনো না কোনো কাজ এসে আবার ঘরের ওপর চাপে। তো যাই হোক দেখো মাছটা প্রায় আমার ভাজা হয়েই এসেছে, আর এরপর এই তিনটে মাছ ভাজলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি নতুন কোনো মানে রান্নাবান্না আর করতে না হয় তো, আর চলো দেখাই তোমাদের ওদিকে দাদুর নাতির খাবারটাও আমি বেড়ে দিয়েছি। আগের দিন কী হয়েছিল মানে ভেবেছিলাম কম কম করে ভিডিওগুলো সব করব, এই দেখো খাবার বেড়ে দিয়েছি। এখানে দেখো কালকের থেকে একটু মুগের ডাল করা আছে, তো এই দিয়েই হয়ে যাবে। আর এরপর সেরকম কোনো ভিডিও আর আমি শ্যুট করিনি, একবারে চলে এসেছি রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করতে। তো স্নান করে নিয়ে দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মধ্যে। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো একটু ভিজে ছিল, তো সেগুলো সকালবেলায় ছাদে মেলে দিয়ে গেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিলাম। এরপর আজকে যে জামা কাপড়গুলো কেচেছি এগুলো এক এক করে সব মেলে দেবো, তারপর চলে যাবো একটু রেডি হয়ে নিচে খেতে। তোমরা জানো যে আমরা 12:30টার সময় খাওয়া দাওয়া করি, তো এরপর ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একবারে বিকেলবেলায়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশেপাশে তোমাদের খুব ভালো লাগবে। যেই দিনই চটি পরে আসতে ভুলে যাব ঠিক সেই দিনই রোদটা কড়া হয়ে ওঠে আর কি। তো দেখো প্রচণ্ড কড়া রোদ উঠেছে, আর এত রোদটা উঠেছে যে পাটা ঠিকঠাকভাবে সানে পাতা যাচ্ছে না আর কি, এত গরম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো প্রায় মেলা হয়েই গেছে, আর এরপর চলে যাব নিচে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের কাছে এখনই আসতে পারছি না, একবারে আসবো বিকেলবেলায়। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে।
জল পড়ে যাচ্ছে আজকে বলে পাম্পটা খারাপ হয়ে গিয়েছিল। এই যে সবুজ রঙের এই সুইচটা, এটা খারাপ হয়ে গেছিল আর হচ্ছিল না। এই তুই চুপ করে বল, খালি বাইরে যাওয়ার জন্য অমনি করছিস কেন? বস বস, চুপ করে বস, মোটেও বসবে না, লাফি বেড়াবে। এই দেখো ফুটকিটা এখানে, গলা একবারে নেমে গেছে, ব্যাটারি ডাউন, ওর ব্যাটারি ডাউন হয়ে গেছে। ও বুঝতে পারছে যে ওর ছবি উঠছে, আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদটা কি সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, আজকের মতো শুভরাত্রি।